পুলিশের সহযোগিতা পেয়ে উপকৃত মোবাইল মালিকরা খুশিতে ধন্যবাদ জানালো খানাকোল পুলিশকে। খানাকোল পুলিশের আবার সাফল্য। খানাকোল থানা এলাকায় পাঁচজন সাধারণ মানুষের বিভিন্ন প্রান্ত থেকে ফোন হারিয়ে যায় এবং চুরি হয়ে যায়। মোবাইল মালিকরা যথারীতি খানাকোল থানায় আলাদা আলাদাভাবে লিখিত জানান। এরপরে এই খানাকোল ওসি রাসেল পারভেজ খানের নেতৃত্বে তদন্ত শুরু হয়। ফোনের টাওয়ার লোকেশন ধরে ফোনগুলির খোঁজ পায় পুলিশ। তারপর হুগলি রুরাল পুলিশের সহযোগিতা এবং খানাকোল ওসি রাসেল পারভেজ খানের নেতৃত্বে ওই ফোনগুলি ফিরিয়ে নিয়ে আসে কর্তব্যরত পুলিশকর্মীরা। আজকে অর্থাৎ 30/4/2024 সন্ধ্যায় পাঁচজন ফোন মালিককে খানাকোল থানায় ডেকে ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি অ্যাডিশনাল এসপি কৃষ্ণানু রায়, আরামবাগ এসডিপি অশোক প্রভাত চক্রবর্তী, আরামবাগ সিআই অরূপ ভৌমিক এবং খানাকোল থানার ওসি রাসেল পারভেজ খান। খানাকোল পুলিশের এই সহযোগিতা পেয়ে উপকৃত পাঁচ মোবাইল মালিক, নামগুলি হল তাশারাস হোসেন খান, দীপঙ্কর মাঝি, শিল্পা ঘরুই, পুলক সাউ, শান্তনু মণ্ডল, এরা প্রত্যেকেই ধন্যবাদ জানিয়েছেন খানাকোল পুলিশকে। সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান হচ্ছে। প্রত্যেক থানায় সাইবার হেল্প ডেস্ক বিভাগ থাকার কারণে জানাচ্ছে এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন এবং খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। বিস্তারিত দেখুন। মালিকপুর মোকাম থেকে মালিকপুর বাজার, তারপর বাজার হারিয়ে গেলে তারপরের দিন আমি আমাদের জুইকুণ্ডু ফাঁড়ি ছিল, জুইকুণ্ডু ফাঁড়িতে জানালাম, জানা বললো খানা খুলে আসুন। খানা খুলে এসে ডিজি করলাম, ডিজি করে বললো ঠিক আছে চলে যান। তারপরে ফোন পেয়ে গেলে ফোনে রাখা হবে। আজকে ফোন ফেরত দিল, আজকে ফোন ফেরত দিল। কি খুবই খুশি তো খানা খুলতে নাকে ধন্যবাদ যে ফোনটা আমাকে আমাদের তেমনে পাইপ তেমনে এ করে দিয়েছে। দীপঙ্কর মাঝি, বাড়ি কোথাও? বাড়ি দুই গুণ। প্রায় এক মাস আগে হারিয়েছিল, ঠিক আছে। আমাদের ওখানে একটা রাস্তায় যেতে যেতে ওইটা হারিয়ে গিয়েছিলো, ঠিক আছে। আমার বান্ধবীর ফোন, আমরা তিনজনে এসেই জিটি করেছিলাম। তো খানাকোল থানার কাছে খুবই উপকৃত হলাম যে আমাদের মানে তাড়াতাড়ি করার মধ্যে ফোনটা ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ আমাদের এটা আর্জেন্টলি ফোন ছিল। এটা হচ্ছে রামনগর থেকে হারিয়েছিল। আপনার কী নাম? আপনার? আমার নাম অমিত সামন্ত। যার ফোনটা হারিয়েছিল তার নাম হচ্ছে শিল্পা ঘরুই, ঠিক আছে। আমাদের বেস্ট ফ্রেন্ড বলে আমরা সামনাসামনি এসি, আর শিল্পা ঘরুই আসতে পারে না, কারণ তো অন্য একটা ইউনিভার্সিটিতে পড়ে। তো ইউনিভার্সিটিতে পড়তে গেছে, সেখানে আমাদের ফোনটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের বলা হয়েছে। বাড়ি কোথায়? বলা হচ্ছে হ্যাঁ, আজকে ফোন পেয়ে করলাম। আমার নাম অমিত সামন্ত। বাড়ি হরিশচক। আমাদের খানাকোলের বিভিন্ন এলাকায় যারা বাসিন্দারা আছে, যারা তাদের ফোন বিভিন্ন সময় হারিয়ে ফেলেছিল বাজারে বা অন্যান্য জায়গায়, আজকে আমরা আমাদের এসডিপিও সাহেব, সিআই সাহেব, থানার ওসি এদের উপস্থিতিতে সেই হারানো মোবাইলগুলো আমরা যাদের যাদের মোবাইল তাদের হাতে তুলে দিলাম। এটা আমরা শুধুমাত্র খানাকোল থানায় নয়, প্রত্যেকটা থানাতেই আমরা মোবাইল এরকম উদ্ধার করে যাদের মোবাইল হারিয়েছে বা হারিয়ে গেছে তাদের আমরা ফিরিয়ে দেওয়ার এই যে চেষ্টা বা প্রচেষ্টা, এটা আমরা বিভিন্ন সময় করে থাকি। এটা তারই একটা অঙ্গ, খানাকোল থানার পক্ষ থেকে করা। Thank you.